জমিদারি প্রথা নেই, কিন্তু আছে কাশীপুরের এই জমিদার বাড়ি, কয়েকজন প্রহরী। এরা ন্যায় ন্যায় ওঠে না, হুকুম পালন করে। একজন জমিদারের কর্মচারী, একজন নিরীহ মানুষ, জমিদার মহিউদ্দিন চৌধুরী, বেগম মমতা চৌধুরানী, জমিদার রইসউদ্দিন চৌধুরী, বেগম জাহানারা চৌধুরানী, জমিদার জহিরউদ্দিন চৌধুরী ও বেগম গুলশানারা চৌধুরানী, এদেরই উত্তরসূরী জমিদার বংশের বিষাক্ত রক্ত বহনকারিণী, ভয়ঙ্কর ক্ষমতাধর, সন্ত্রাস ও স্বৈরাচারের ধারক, গরিব গৃহের ভয় আর বুকের কম্পন হয়ে কাশীপুরে রাজত্ব করছে প্রলয়ঙ্কারিণী জমিদার কন্যা দুর্ধর্ষ পামেলা। আমার এলাকায় আমার হুকুম অমান্যকারীকে আমি কখনো ক্ষমা করি না। চলো চলো প্রিয় গ্রামবাসী, আজ আমরা বাঁচার তাগিদে লড়াই করতে মাঠে নেমেছি। চূড়ান্ত জয়ের আগ পর্যন্ত এ লড়াই চালিয়েই যেতে হবে। অনেক অন্যায় অত্যাচার জুলুম আমরা নীরবে সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। এদেশের মাটিতে ব্রিটিশ শাসন নেই, জমিদারি প্রথা নেই, কিন্তু শোষক জমিদারের বিষাক্ত রক্ত মিস পামেলার শরীরে বহমান। আমাদের মতো গরিবদের বুকে লাথি মেরে চাবুক চালিয়ে মিস পামেলা তার জমিদারির রাজত্ব কায়েম করেছে, কিন্তু আমরা তা হতে দেব না, হতে দেব না। হারামির বাচ্চা, চাষার চাঁদ, তুই মিস পামেলার বিরুদ্ধে উঁচু গলায় বক্তৃতা দিচ্ছিস। তুই জানিস না, আমার সামনে কেউ জুতো পায়ে দিয়ে গেলে আমি তার পা কেটে ফেলি, আমার চোখের দিকে চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলি, আর তুই সমস্ত গ্রামবাসীকে একত্রিত করে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিস। আমি তোকে এমন ভাবে মারব, মৃত্যুর পরেও তোর শাস্তি শেষ হবে না। খবরদার, কেউ এক পা আগাবার চেষ্টা করলে গুলি করে তার মাথা খুলি উড়িয়ে দেব। কচুয়ান, ডাঙা চালাও। বিদ্রোহীদের চোখ কখনো নিচু হয় না। আমি কোন বিদ্রোহীকে বাঁচিয়ে রাখি না। কয়জন বিদ্রোহীকে আপনি মারবেন? এক শ্রমিক মারা গেছে, আরেক ওসমান আপনার সামনে এসে দাঁড়িয়েছে। রক্ত থেকে রক্তে জন্ম।
মিস পামেলা তোকে টাকা আনার জন্য ব্যাংকে পাঠিয়েছিল, টাকাগুলো দে। বিশ্বাস করেন আম্মা, আমার কাছে টাকা নাই। আমার সাথে চালাকি? টাকা তোর সাথেই আছে, সময় কম, কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল। সত্যি বলছি আম্মা, টাকা সব বাসায় রেখে আইছি আমি। তুই শালা মিশা কথা কইতাস, কার টাকা কই? না আমার কাছে। তুমি জানো আজও বিজলি আমার লোকের উপর আক্রমণ করেছিল? আপনি চিন্তা করেন না ম্যাডাম, ওরে আমি গ্রেফতার করুন, ওরে দিয়ে আমি মুসলা পাঠাই। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা ভাইজান, তুমি জানো বিজলি কেন ডাকাত হয়েছে? থাকো সব কথা, গ্রামে যখন এসেছিস আস্তে আস্তে সব জানতে পারবি। ভাবি তুমি কেমন আছো? ভালো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, তোমাদের দোয়ায় ভালোভাবে পাশ করব। আল্লাহ যেন তাই করে ভাই। যা তুই গোসল করে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। এই যে আমার পুতুলা পু। ফয়সাল। জি বুবু। টেলিগ্রাম এসেছে, লন্ডন থেকে নীলা আসবে। জি বুবু। মুন্সি। জি ম্যাডাম। রিসেপশনের ব্যবস্থা করো। জি আচ্ছা। টাঙ্গা চালাও। বুবু
পাঁচুর ভাইয়া কেমন আছো? উজ্জ্বল ভাইয়া কেমন আছো? রঘু, আমি কিন্তু তোমার উপর ভীষণ মাইন্ড করেছি। কেন, কি করেছি আমি? তুমি আমাকে দেশে আসতে বলেছো, এটাই তোমার অপরাধ। এই অজিত আমাদের মানুষ থেকে চলো, একেবারে বোরিং জায়গা। তোকে আমি বোরিং হতে দেবো না, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কার সাথে বিয়ে? নিশ্চয়ই কোনো গেহভূতের সাথে। আমি এখন বিয়ে ঠিক করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি কি বলেছি যে আজই বিয়ে করতে হবে? সবে এলি, কিছুদিন থাক, সবকিছু ঘুরে ফিরে দেখ, তারপর সিদ্ধান্ত নিস। চল, অনেক দূর জার্নি করে এসেছিস, রেস্ট নিবি। চিন্তা বড় মূল্যবান জিনিস, লেখাপড়া শিখি নাই, নিজে দোষে হয়েছি পুলিশের সিপাহী। আপনি একটা কামের কাম করছেন, রবিনবারে লেখাপড়া শিখেছেন, সে হইব পুলিশ অফিসার। আপনি ধন্য। খারান, আপনার একটু সালাম করে নিই। থাক থাক বাবা, সালাম করতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? ভালো। চাচা রবীন্দ্র আছে? ভালো আছে, সারদায় ট্রেনিং নিচ্ছে। এক নম্বর পুলিশ অফিসার হবে, আসামি ধরবে, উচিত বিচার করবে। হ্যাঁ পুলিশ ভাই, আপনার কথাগুলো একদম কবিতার মতো। হইতে পারে, চাচাই বলে আমার মধ্যে একটা কবি কবি ভাব আছে। আসলেই আছে। চাচা আজ তাহলে আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ওই গোয়ালার গাড়িতে ধাক্কা মারলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এটা তোমার ইচ্ছে রাজত্ব নয় যে যা খুশি তাই করবে। তুমি যদি আমার ক্ষতি করতে আমি তোমাকে কিছুই বলতাম না, কারণ তুমি আমার স্বপ্নের রাজকুমারী। তুমি একজন গরিবের ক্ষতি করেছ। এই গরিব গোয়ালা দুধটুকু বিক্রি করে চাল ডাল নিয়ে ঘরে ফিরত, হয়তো তোমার জন্য তার ঘরে চুলা চলবে না, হয়তো তোমার জন্য তাদেরকে না খেয়ে থাকতে হবে। তাই যে ক্ষতি তুমি করেছ সেই ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। যদি না দেই? আদায় করে নিতে বাধ্য হব। তোমার সাহস তো কম না। সাহস বলো আর দুঃসাহসী বলো, একজন গরিবের জন্য স্বাধীনকে এই কাজটুকু করতেই হবে। কাজটা তুমি ভালো করলে না, এর শাস্তি তুমি পাবেই। কি হয়েছে নীলা, ঘন্টা বাজালি কেন? আজ আমি চরম ভাবে অপমানিত হয়েছি, চরম ভাবে। এই এলাকার মাটিতে কার এত বড় সাহস যে আমার বোনকে অপমান করে? বল ওর নাম কি? ওর নাম স্বাধীন। স্বাধীন, স্বাধীন যেই হোক, এই মুহূর্তে আমার সামনে হাজির করো। তোর নামই স্বাধীন? তোকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? বুবুর হুকুম, তোকে আমাদের সাথে যেতে হবে। আমি কারো হুকুম মেনে চলি না। হুকুম মানিস না? না। তোদের বিবুকে বলিস
স্বাধীন কারকেরা গোলাম নয়। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই জমিদার বাড়ির মেয়ের সঙ্গে বেয়াদবি করিস? আজ আমি তোকে উচিত শিক্ষা দিয়ে দেব। মৃত্যুর আগ পর্যন্ত তুই এখানেই বাধা থাকবি। বলেছিলাম না আমার সাথে বেয়াদবি শাস্তি তুমি পাবে। কেমন লাগলো চাবুকের আঘাত? ভালো, আমার একটু কষ্ট হয়নি, কারণ আমার চোখের সামনে ছিল আমার স্বপ্নের রাজকুমারী। বুঝেছি, মাথা থেকে এখন স্বপ্নের ভূত নামেনি, ইডিয়েট। আল্লাহর কসম, তোমাকে আমি প্রেম শেখাবই। তোমার ভাই ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তোমরা কি জানো না? কোন ছোট লোক মাথা উঁচু করে কথা বললে আমি সহ্য করি না। ওকে আমি যে শাস্তি দিয়েছি অপরাধের তুলনায় তার কিছুই না। তোমার ভাইকে কেটে টুকরো টুকরো করে শেয়াল কুকুর দিয়ে খাওয়ানো উচিত ছিল। আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভাইকে আপনি ছেড়ে দিন। প্রশ্নই ওঠে না। ম্যাডাম, আপনি আমার দেবরকে ছেড়ে দিন, আমার মাথা নত করে আমার মাথার চুল আপনার পায়ের নিচে বিছিয়ে দিচ্ছি, আপনার পা দিয়ে আমার চুল মারিয়ে দিন, তবু আপনি আমার দেবরকে ছেড়ে দিন, আমার দেবরকে ছেড়ে দিন। ওঠ, তোর দেবরকে আমি ক্ষমা করে দিলাম, কিভাবে মাথা নত করে চলতে হয় সেই শিক্ষাটা তোর দেবরকে দিয়ে দিস। ওরা খুব খারাপ মানুষ, কথায় কথায় মানুষ মারতে ওদের হাত কাঁপে না, আর কোনোদিন ওদের কোনো কাজে বাধা দিতে যাবি না, বুঝলি? স্বপ্নের রাজকুমারী, তুমি শুধুই আমার, শুধুই আমার। জলদি মালগুলি তাড়াতাড়ি উঠা, জলদি আয়। বিজলি আমার একের পর এক ক্ষতি করে যাচ্ছে, এবার আমি এমন অ্যাকশন নেব এলাকার মাটি থেকে ডাকাতের নাম নিশানা মুছে যাবে। আমি ওকে বুঝিয়ে দেব মিস পামেলার হাত কত লম্বা, সে কি করতে পারে, কত যেতে পারে। হলদি ভাত, মেহেন্দি ভাত, ভাত ফুলের মৌ, বিয়ার সাজে সাজিবে কুণ্ড। স্যার, তুই শালা আসলে একটা ডিস্টার্ব। স্যার, কমিশনার সাহেব আইতেছে। কে? মশলা বাড়তে। এই কি গলি, কে আসতেছে? কমিশনার সাহেব। এই কথা কি আগে কবি না? কমিশনার সাহেব আসতেছে, যা শিগগির যা, সবাই রে লাইন ধরে খাড়াই তো, থানা তুলে ঝাড়ু দে, নাহলে কমিশনার সাহেব আমাকে সবাই রে মশলা বাটায় ছেড়ে দিব। কেন আইতাছে? কাল রাতে পামেলা ম্যাডামের গুদামে ডাকাতি হয়েছে, মনে হয় ম্যাডাম উপরে ফোন করছে। উপরে তো ফোন করে নাই, আমার উপরে পাঠাইবার ব্যবস্থা করতেছে। আল্লাহ হালা, কোন সময় যায় আহাদির হয়। ওই তুই 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 এক কাম কর, তুই বাইরে গিয়ে খাড়া। কই গে বাইরে খাড়া? মুকন কোন হান্দি আইতাছে, কেমনে আইতাছে আমার খবর দে। আল্লাহ রে, ঢুকেও না। আচ্ছা ঠিক আছে, যাইতে যেতে বিন্দালম। ওই খোল রাইফেলটা দে। ওই তোকে দৈরা আনছে কেন? আমরা চুরি করছি। চুরি করছি? তোরা চোর না, আমরা আমরা চোর। আমি কইতাছি তোরা ডাকাই, আমরা চোর। আহ
ওয়েলকাম ওয়েলকাম। আসেন স্যার আসেন, আপনি অনেক দূর থেকে জার্নি করে আসছেন, আগে হাত মুখ ধুইয়া ফ্রেশ হন, তারপর গরম পরোটা আর কুচি মুরগির ভুনা দিয়া নাস্তা করেন। গুড়া মশলা না, একেবারে ফ্রেশ পাতা মশলা দিয়ে রান্না করা। থামুন, আমি এখানে খাবার জন্য আসিনি। যে আমার কাছে ইনফরমেশন আছে, গত রাতেও বিজলি গ্রুপ ডাকাতি করেছে। আমি জানতে চাই বিজলি গ্রুপ এখনো গ্রেপ্তার হয়নি কেন? হইবে চার হইবে, চিন্তা করবেন না। দেখেন ওইদিকে তাকিয়ে দেখেন, দুইজন ডাকাত ফিনিশ। গতকাল বিজলি গ্রুপের সাথে 1 ঘন্টা 20 মিনিট বন্দুক যুদ্ধ মানে ক্রস ফায়ার হয়েছে। ঘরের ভিতরে যে দুইটা লাশ দেখতেছেন, এরাই বিজলি গ্রুপের ডাকাত। দেখছেন চাচা কত বড় মিথ্যাবাদী, দুইটা গুল্লি ঠাস ঠাস করে আমার কানের সামনে দিয়ে বাইরে হয়ে গেছে। একটু এদিক সেদিক ঘুরলেই আমার চক্ষুটা কানা হয়ে যেত। চুপ করুন, আমি আপনাকে 10 দিনের সময় দিলাম। চার, হয় সারেন্ডার করাবেন না হয় গ্রেপ্তার করবেন। যদি না পারেন তাহলে আমি আপনাকে ক্লোজ করব। ক্লোজ মানে চাকরি নাই স্যার। কমিশনার স্যার আপনারে কি ক্লোজ করে গেল? আমার লোকে বিদলামি করাস, ক্লোজ মানে বুঝোস না? আমার চাকরি নাই। আপনার চাকরি কেউ খাইতে পারবে না, আমার কাছে বুদ্ধি আছে। কও বাবা, জলদি কও। স্বাধীন ভাই বিজলি রে চিনে? স্বাধীন ভাই বুঝায় কইলে বিজলি আত্মসমর্পণ করতে পারে। তিন মু একটা ডাকাত কারো বুঝানোর দাঁত ধরে না। এই তোর বড় বি আমারে। আরে ওদের মধ্যে প্রেম আছে, প্রেমে কি না হয়। এই অবশ্য একটা কথার মতো কথা, পীড়িত অসম্ভব সম্ভব করে। পীড়িতের আডা জব্বর আডা, এই আডা দিয়াই বিজলি রেখে স্বাধীনের কাছে চল। হল্ট, তোমার নাম স্বাধীন? জি। বিজলিকে চেনো? জি মানে চেনো কিনা বলো। হ্যাঁ চিনি। বিজলির সাথে তোমার যোগাযোগ আছে, আমার কাছে ইনফরমেশন আছে, তোমরা নাকি বন্ধু ছিলা? জি। ইউনিফর্মটা ধর, বন্ধু ছিলা। আমি তো শেষ পয়া গেছি, চাকরি বাকরি সব তোমার হাতে, তোমার এই ট্যাং দুইটা আমি ছাড়ুম না। আমার এই বিপদে আমার কথা শুনুন, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি তুমি তোমার বন্ধুরে বুঝাইয়া পুলিশের কাছে সারেন্ডার করাও, পারবা তুমি? পারবা? ঠিক আছে আমি চেষ্টা করব। কেমন আছিস স্বাধীন? ভালো, তুই কেমন আছিস? সুখ পাখি তো আর সবার কাছে বন্দি হয় না, সুখ মনে হয় মেঘের শেষে ভেসে ওঠা রংধনু, অনেক রঙে রাঙানো, ধরা যায় না, ছোঁয়া যায় না, কখনো কারো হয় না রে। তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। অভাগীর কথা বিধাতাও বুঝে না। বল কি জন্য এসেছিস? স্বাভাবিক জীবন ছেড়ে হঠাৎ করে অস্ত্র হাতে নিয়েছিস কেন? স্বাধীন যা হবার হয়ে গেছে, এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুই বলতে না চাইলেও আমাকে বলতে হবে, তোর হাতে অবৈধ অস্ত্র, আইনের চোখে তুই অপরাধী, পুলিশ তোকে খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় তোর জীবন চলে যেতে পারে। গেলে যাবে? কেন যাবে, তোকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে আত্মসমর্পণ করব? এটা মিস পামেলার রাজত্ব, মিস পামেলা এলাকার স্বৈরাচারী সন্ত্রাসী রানী, থানা পুলিশ প্রশাসন সব তার হুকুমে চলে, সবাই তার কেনা গোলাম। মিস পামেলা স্বৈরাচারিতার বিরুদ্ধে আমার অস্ত্র চলবে, আমাকে নয়। যদি পারিস মিস পামেলাকে আত্মসমর্পণ করতে বল, নইলে সপ্তাহে সপ্তাহে আমার মতো একটা করে বিজলি পয়দা হবে। লেখাপড়া করেছিস, আশা করি আমার কথাটা বুঝতে পারবি। আসি
চলে এসেছি। তুই তুই সত্য বলছিস? হ্যাঁ বিজলি, এখন থেকে আমি তোর, শুধুই তোর। স্বাধীন, আমার ঝাড়ু দাস, তোর মশলা বাটার স্টাইলটা খুব ভালো। মেয়ে ছেলে মশলা বাটলে আমার কাছে খুব ভালো লাগে। তোরে দিয়া আমি মশলা বাটামুই, তোরে দিয়া আমি মশলা বাটামুই। তোরা সব নাম, ওই নাম কাপড় খোল। জি স্যার। আরে বেটা কাপড় খোল, কাপড় কাপড় খুলতে হবে, তাড়াতাড়ি খোল। ওই যে ছাগলটা দেখা যায় ওইটা ধরে নিয়ে আয়। স্যার এটা তো পরিবানুর ছাগল। হ্যাঁ পরিবানুর ছাগল। জি স্যার। তাইলে তো আত্মা দিয়া ধরে নিয়ে আয়। যা ওই যা চল 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 ছাগল স্যার, আপনার ছাগল? আমার ছাগল না, বলো পরিবানুর ছাগল। এইবার ফ্রেশ বাটা মশলা দিয়া এইটা রান্না হবে। দয়াল বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আন্ডার বাবা, গান্ডা মনে নাই। ওই গান্ডা জোরে জোরে গা। ওই যে চোখা, ওই আমারে এই দুইটা টুকরা দে দেহি সিদ্ধ হয়েছে কিনা। স্যার স্যার, আপনি আমার ছাগল ধরে আনছেন কেন? তোর বউ খুব ভালো মশলা বাটে। স্যার আমি কইতেছি, আমার ছাগল ধরে আনছেন কেন? আমার ছাগলে কোনো দাম নেই। আবারও কইতেছি, তোর বউ খুব ভালো মশলা বাটে। শুনেন স্যার, আমার সাফ সাফ কথা, আমার ছাগল খাইছেন, ছাগলের দাম দিয়ে দিবেন। আচ্ছা ওই প্লেটটা দত্ত দেন স্যার। সুমন্দির পুত, তোর সাহস তো কম না, তুই পুলিশে ধমকাস। ওই সুমন্দির পুত্রে নিয়ে আটকা। ওই চল চল চল। স্যার আপনার তরিকাটা আমার খুব পছন্দ হয়েছে। আমার আইন্ডা তুই বুঝতে পারছস, তোরে দিয়েই হইব, আমার পরে আমি তোর অফিসার বানাই দিয়ে যাবো। সাহকা সাহেব, আপনি অন্যায় করতেছেন, এই অন্যায় আল্লাহ সহ্য করবো না। চপ চলার পো, তুই আমার ন্যায় অন্যায় শিখতে চস। ওই পরে নিয়ে ওই ব্যাটটা উডা। হ্যাঁ আমার সিনার থেকে কিছু দে। চাচা পরিবারের ছাগল পাইয়া কেমনে খাইতাছে? খাইতে তো বাবা খাইতে তো, কয়দিন আর খাইব? একদিন একদিন আল্লাহ ওর বিচার করবে। তুই খুব ভালো মশলা বাটস, তোর মশলা বাটার স্টাইলটা আমার ভালো লাগে, এই জন্যই তো আমি তোর স্বামীরে আটকায় রাখছি। স্যার
আমরা গরিব মানুষ, আমার স্বামীরা আপনি সাইরা দেন। সাইরা দেবো? আগে তুই আমার সামনে বৈশা মশলা ভাত, তোর কইছি না বেজেলে মশলা বাটলি, আমার কাছে খুব ভালো লাগে। তোবা তোবা, পর পুরুষের সামনে আমি মশলা বাটুম কেন? বাটবি না? না বাটলে তোর স্বামী রে গুদাইয়া এমন ভাবে বাইটটা মিহি কইরা দিমু তুই খুব যাও পাবি না। আপনি মানুষ না, আপনি কুত্তার চাইতে বদম, আল্লাহ আপনার বিচার করব। আল্লাহ তো খাইয়া দেয়া কাম নাই, আমার বিচারের জন্য বের হয়েছে। এই যে সত্য রাজকুমারী, কোথায় যাওয়া হচ্ছে? বেয়াদব, সেদিনের শাস্তিতে তোমার শিক্ষা হয়নি না? সেদিন কি শাস্তি তুমি দিয়েছো আমায়? তুমি যদি আমার জানো নিয়ে নাও, তারপরও তুমি আমার স্বপ্নের রাজকুমারী। আল্লাহর কসম, তুমি শুধুই আমার। তোমার এত বড় সাহস, তুমি আমার টাঙ্গায় উঠেছো? সাহসে দেখেছো কি, তোমার জন্য আমি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতে পারবো, আর এটা কোনো ব্যাপারই না। শোনো, তোমার মনের আবেগ আমি বুঝতে পেরেছি। তোমার সঙ্গে আমার খোলাখুলি কথা হওয়া দরকার। আজ বিকেল তিনটায় শালবনে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি আসবো। রাজকুমারী, তুমি সত্যি আসবে তো? আমার স্বপ্নে রাজকুমারী আজ আমার সাথে খোলাখুলি কথা বলবে, কি বলবে আমাকে, আর কি বা বলবো আমি তাকে? দুজনে খোলাখুলি কথা বলবো, ওদেরকে সাথে এনেছো কেন? সেদিনের শাস্তিতে তোমার শিক্ষা হয়নি, আশা করি আজ তোমার শিক্ষা হয়ে যাবে। স্বপ্নে রাজকুমারী, তুমি আমার সামনে থাকলে হাজার লোকে আমাকে কাবু করতে পারবে না। এদিকে আসবে না, প্লিজ প্লিজ আমার স্কার্টটা দাও। এদিকে আসবে না কিন্তু, স্কার্ট আমার স্কার্টটা দাও প্লিজ। মেম সাহেব, এটা পরে বাড়ি যেতে পারবে না। খবরদার এদিকে আসবে না, আমার স্কার্টটা দাও না প্লিজ। গরিবের কাছে একটা গামছা আছে, এটা নিতে পারো। দাও। Thank you.
গামছা পরে চলেছো হেলে দুলে, গরিবের গামছা পরে চলেছো হেলে দুলে, পিছলে পড়লে তোমার ভেঙে যাবে ভ্যাং, আল্লাহর কসম তোমায় শেখাবো যে প্রেম, আমি আল্লাহর কসম তোমায় শেখাবো যে প্রেম, গরিবের গামছা পরে চলেছো হেলে দুলে, গরিবের গামছা পরে চলেছো হেলে দুলে, পিছলে পড়লে তোমার ভেঙে যাবে, আল্লাহর কসম তোমায় শেখাবো যে প্রেম, আমি আল্লাহর কসম তোমায় শেখাবো যে প্রেম। হাজার বছর ধরে তুমি যদি আমাকে এই কারাগারে বন্দী করে রাখো, আমার কাছে কিছুই পাবে না। আমার জীবনে সব কিছু আছে, সব চাওয়া পূর্ণ হয়েছে, কষ্ট শুধু একটাই, আমি তোমার ভালোবাসা পেতে চাই। যতদিন না পাবো ততদিন তুমি আমার বুকে কষ্ট হয়ে বেঁচে থাকবে। কেমন আছো তুমি? জি ভালো। তোমার বাবার সঙ্গে তোমাদের ব্যাপারে আমার কথা হয়েছে, আমি এক্ষুনি নীলার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। নীলা, রাজ, এ হচ্ছে আমার বোন নীলা। হ্যালো, হাউ আর ইউ? নীলা, এ হচ্ছে রাজ, ভবানীপুরের চৌধুরী পরিবারের একমাত্র ছেলে। এর সাথেই আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। রাজ, তোমরা দুজনে গল্প করো, আমি আসছি। আমি আপনাদের এখানে কয়েকদিন থাকবো,
হরিণ খরগোশ সব শিকার করব। হাউ এক্সাইটিং! আপনি শিকার করেন? ইয়েস, জঙ্গলি জানোয়ার শিকার করতে আমার খুব ভালো লাগে। ইচ্ছে করলে আপনি আমার সঙ্গে যেতে পারেন, যাবেন? অবশ্যই যাব, শিকার করতে আমারও খুব ভালো লাগে। স্বপ্নে রাজকুমারী, তোমাকেই খুঁজছিলাম। ও, বুঝতে পেরেছি। আমার কথা চিন্তা করতে করতে তোমার বুঝি সারা রাত ঘুম হয়নি? হ্যাঁ, তোমার কথা চিন্তা করে আমি সারা রাত ঘুমাইনি, তাই সকাল সকাল তোমাকে স্মরণ করিয়ে দিতে এলাম। আজ থেকে তোমার ঘুম হারাম হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, আমি বিয়ে করব। রাজ, রাজ, বেরিয়ে এসো। এই রাজের সাথে আমার বিয়ে। আমার দেহ, মন, ইজ্জত, আবরু সব রক্ষার দায়িত্ব হবে এই রাজের। আমার প্রতিটি নিঃশ্বাস হবে তার। প্রতি রাতে তুমি যখন আমার জন্য ছটফট করবে, তখন আমি আমার স্বামীর শক্ত বাহুর মধ্যে শান্তিতে ঘুমাব। চলো রাজ, বাই। ওয়ান্ডারফুল, বিউটিফুল। আশেপাশে কোনো শিকার আছে? থাকতে পারে। এই, চলবে নাকি? নো থ্যাঙ্কস। কথাগুলো আমার মনে শিহরণ জাগিয়েছে। তোমার প্রতিটি নিঃশ্বাস হবে আমার। আমার শক্ত বাহুতে তুমি শান্তিতে ঘুমোবে। ছাড়ুন বলছি, ছাড়ুন। ইচ্ছে করছে না? আমি বলছি ছাড়ুন। রাগ করছো কেন? দুদিন পরে তো তুমি আমারই হবে। একটু আবেগে হারিয়ে গেলে ক্ষতি কি? ছাড়ুন বলছি, ছাড়ুন। দুদিন পরে আমার বউ হবে। দুদিন পরে কি হবে না হবে তা পরে দেখা যাবে। তুই আমার স্বপ্নে রাজকুমারের গায়ে হাত দিয়েছিস, আমি তোকে ছাড়ব না। কি করবি তুই আমাকে? Oh!
বাহ বাহ, ভালোই জীবন সঙ্গী খুঁজে নিয়েছো। যার সঙ্গে খলবে সেই বিয়ের আগে তোমার ইজ্জত লুটে নিতে চায়। অবশ্য তোমাদের মতো বড় লোকদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার মতো গরিবের ভালোবাসাকে সম্মান করতে না পারলেও অপমান করো না। রাজ কোথায়? চলে গেছে। না বলে চলে গেল? যাবার সময় বলে গেল, কি যেন জরুরি কাজ আছে। রাজকে পছন্দ হলে সিদ্ধান্ত নিয়ে আমাকে বলিস, আমি বিয়ের দিন তারিখ পাকা করে ফেলব। টুকি কে? আমি, ডরাইও না। ঘরে কেউ নাই? না থাকলে তো আরো ভালো। তুমি জানি কেমন কেমন, অবশ্য তোমার মশলা বাটার স্টাইলটা খুবই ভালো, ঢেউয়ের মতো কেমন জানি একটা ছন্দ আছে। দয়া করে আপনি এখন যান। যাব, তবে তার আগে তুমি ফটাফট মশলা বাটো, আমি দেখা খুশি হই আর তোমার স্বামীর ছেড়ে দেবো। আপনি যাইবেন না, আমি চিৎকার দেবো। দেখো এই যে আমি বিয়া শাদী না কইরা বুইরা হইয়া গেলাম। কথায় বলে নাইয়ার এক নাও আর নি নাইয়ার শত নাও, তুমি এই নি নাইয়া বুইরাটারে পার করবা না। চিৎকার দেবো কিন্তু। বেশি গরম দেখাইস না। তোর দিকে যখন একবার নজর দিছি তখন আইজ হোক কাইল হোক মশলা তোরা বাটতেই হইব, নিলে জোর কইরা বাটাম। বাঙ্গাল মেয়ে মানুষ সাজো বেশি বুঝো কম, যখন বুঝবি তখন আর সময় থাকবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। সিগারেট দে। এই লো। এইগুলি কি? গুড়া মশলা। গুড়া মশলা? জি স্যার, মাইয়া মানুষের কাম সহজ করে দিছি, খালি সেরবে আর ডালবে, বাড়াবাড়ি বন্ধ। এই মশলার প্যাকেট গুলি পিছনের পুকুরে ফালাই দিবি। ক্যা ফালাই দুমকা? যা বলি তাই করবি, পত্রিকা নিউজ উঠছে গুড়া মশলা খাইলে ক্যান্সার হয়। স্যার নিউজটা কোন পত্রিকায় উঠেছে? বেশি কথা কস, এই তুই কয়টা পত্রিকা পড়স? তুই জানোস এই দেশে কয় হাজার পত্রিকা আছে? শোন, আইস থাকা এই এলাকায় গুড়া মশলা বেচা বন্ধ কথাটা সবাই রে জানায় দিস। তুই একটা ডিস্টার্ব। ঘুমটাটা একটু খুলুন। এবার ওকে নিয়ে যেতে পারেন। পাত্রী আমার পছন্দ হয়েছে। বাবা কাশেম, আগামী শুক্রবারের পরের শুক্রবার বিয়ের দিন ধার্য করলে কেমন হয়? আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। কাঁদছিস কেন ভাবি? কাঁদিস না, কাঁদিস না পুতুল। ছোট ভাইয়া, আমাকে তোমরা বিয়ে দিও না, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। তোমাদের ছেড়ে যাওয়ার আগে আল্লাহ যেন আমাকে তুলে নেয়। খবরদার পুতুল, এমন কথার কখনো বলবি না, কখনো না ভাইয়া। কচুয়ান ডাঙা থামাও। মুন্সি জি ম্যাডাম। আমার জমি কোন পর্যন্ত? ওই সামনে দু বিঘা বাদ দিয়ে ওই লাল নিশান পর্যন্ত। হ্যাঁ, দুই বিঘা বাদ কেন? ওটা কাশিম মিয়ার জমি, বড় ঘাটতারা মানুষ, বিক্রি করার প্রস্তাব দিয়েছিলাম, রাজি হলো না। আজকে পর থেকে ওই জমি আমার হবে। হ্যাঁ জি ম্যাডাম, আপনারই হবে। আপনি? তোমারই খুঁজতেছিলাম, পাইয়া গেলাম, ভালোই হইল।
নাও দলিল একটা সই করো। দলিল? কিসের দলিল? ওই চলন বিলের সব জমি মেজাম পামেলার, কিন্তু ওই মাঝখানে দুই বিঘা পইরা গেছে গা, ওটা তোমার। তাই ওই দুই বিঘা সম্পত্তি তুমি ম্যাডামের নামে লেখা দিবা। ম্যাডাম দলিল রেডি করে দিছে, দামও তোমার কম দিব না। নাও সই করো। অসম্ভব, আমি সেই কৃষক, ফসলের জমি যার কাছে মায়ের মতো, মাকে তার সন্তান কখনো বিক্রি করতে পারে না। আমি ওই দলিলে সই করব না। সই করতে পারবো না। সই করবি, তুই করবি, তোর বাপ করবে। তুমি লিখে দিবি না? আমি লিখে দিচ্ছি। দে দলিল, দে দলিল, দে জমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি জমি। ওঠ বাবা, ওঠ চঞ্চল বাচ্চা। আমার কোন দোষ নাই, জমি লিখে দিবি না? ভাইয়া কি করছো? ভাইয়া সরস চঞ্চল বাচ্চা, আমি ওখানে যাই। ভাইয়া, রক্ত কি হয়েছে ভাইয়া? মিস পামেলা আমাদের দুই বিঘা জমি লিখে নিতে চায়। ভাইয়া, আমি মিস পামেলার সাথে দেখা করে এর একটা বিহিত করবই। তোর এত বড় সাহস, তুই জুতো পায়ে আমার বাড়িতে ঢুকেছিস? তুই কি জানিস না আমার সামনে কেউ তো পায়ে হাঁটলে আমি তার পা কেটে ফেলি, আঙুল তুলে কথা বললে আমি তার হাত কেটে নিই, হাড়ো চোখ তুলে কথা বললে আমি তার চোখ উপরে ফেলি। আমার ক্ষমতার সীমা হয়তো সেদিন তুই বুঝতে পারিসনি, তাই দুঃসাহস বুকে নিয়ে মাথা উঁচু করে আমার সামনে এসে দাঁড়িয়েছিস। মিস পামেলা শুধু চাবুকি চালায় না, প্রয়োজনে প্রাণও কেড়ে নিতে পারে। মিস পামেলা সেদিন আমার গায়ে যে আঘাত করেছিলেন, সেই আঘাতের জবাব আমি দিতে পারতাম, কিন্তু আপনার ভাগ্য ভালো, সেদিন আপনার চাবুকের আঘাত আমাকে কোনো কষ্ট দেয়নি। কারণ সেদিন আমার চোখের সামনে ছিল আমার স্বপ্নের রাজকুমারী, আর আপনি ছিলেন তার বোন। কিন্তু আজ, আজ আপনি আমার অস্তিত্বের উপর আঘাত এনেছেন, আমার ভাইয়ের শরীরে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর কসম, আমাদের দুই বিঘার সম্পত্তির উপর যদি হাত বাড়ান, যদি আমার পরিবারে কারোর উপর আঘাত আনেন, তার জবাব আমি আপনাকে দিয়ে দেবো। লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিয়ে কথা বলিস? হুমকি নয় মিস পামেলা, এটা কাদামাটির গন্ধে মাখানো এক গরিবের প্রতিবাদী আওয়াজ। আপনি ভাববেন না, সারা জীবন গরিবরা আপনার জুলুম সহ্য করে যাবে। সময়ের ডাকে যুগে যুগে নির্যাতিত মানুষ এক হয়েছে, আজ আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, কাল আরো দশজন দাঁড়াবে। শুধু আমাদের দুই বিঘা সম্পত্তি নয়, এরপর যদি আপনি কোনো কৃষকের অধিকার কেড়ে নিতে চান, তার হিসেব আমি কড়া গন্ডা বুঝিয়ে দেব। আপনি তোমার ভালোবাসাকে সম্মান জানাতে এলাম। ভালোবাসা? আমাকে আপনি ক্ষমা করবেন ম্যাডাম, আমার আর আপনার মাঝখানে কঠিন এক দেয়াল দাঁড়িয়ে আছে, যে দেয়ালের একদিকে লেখা গরিব আর অন্যদিকে লেখা বড়লোক। বড়লোক গরিব মানুষকে তার ইচ্ছার গোলাম বাড়িয়ে রাখতে চায়। গরিবের সাথে ধনীর ভালোবাসার সম্পর্ক হতে পারে না, কখনো না। দাঁড়াও, আজ তোমার স্বপ্নের রাজকুমারী মিথ্যা অহংকারের দেয়াল ভেঙে সব বিভেদ মুছে ফেলে সাধারণ এক মেয়ে হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমার সৌভাগ্য তুমি আমার এমনই একজন, আমাকে দেখলে যার চাবুকের আঘাতে কষ্ট হয় না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও,
এই পৃথিবী আমার কাছে মিথ্যে হয়ে যাবে। নেবে না তুমি আমাকে আপন করে, নেবে না। স্বাধীন, ঘটনা যে কোন দিকে মোড় নিয়েছে তা একটু চিন্তা করেন। আপনার বোন আর স্বাধীনের মধ্যে বাটাবাটি, না মানে ওদের মধ্যে প্রেম হয়েছে। এখন যদি স্বাধীনের গায়ে হাত দেন
তাইলে আপনার বোন সবকিছু বেশ লাগিয়ে দিব। সে বেজান, মাথা ঠান্ডা করেন, কিছুদিনের মধ্যেই ওরে আমি একটা রেপ কেসের মধ্যে ঢুকাই দেব। মশলা বাড়তে বাড়তে ওর লাইফ শেষ হয়ে যাবে। শালায় দুধ গায়ের উপর বাইয়া উঠতেছে। কি হয়েছে তোমার? আমার উপর অবিচার হইতাছে? আমি এক বছরের কথা কয়ে টাকা লিছি, এখন আপনার মুন্সি বলে আমি নাকি এক মাসের কথা কয়ে টাকা দিছি? আপনার লোক আমার ধান কেটে নিয়ে আসতেছে, আপনি আমার বাঁচাল মা, আপনি আমার দয়া করে। দারোগা ম্যাডাম, ওকে বিদায় করো। রে ওই শালার বেটা শালা, তোর তো দেখে আমার থেকেও বেশি সাহস। ম্যাডামের সামনে উঁচা গলায় কথা বলস, টাকা নিছাস না? টাকা যখন নিছস জমি ম্যাডামের হয়ে গেছে, বাদ্য জানস না, বাদটাই এও জানস না। শালার পোশালা ভোগের নির্ভরা তোর টাক ফাটাই ফেলাম। বাইরো বাইরো শালা, কুকাই স্টেশনে যা শালার পো, বাইরে গিয়া কুকা যা শালা যা। শালার বেটা শালা, বিচার সাহেব, আর কতকাল আমরা মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করব? আজ রহমত চাচা জমি যাচ্ছে, দুদিন পর আমাদের সবারটা যাবে। আসুন আমরা এক হই, আমরা কেউ মিস পামেলার কাছে যাব না। মিস পামেলা আমারে কাউকে ঠকাতে পারবে না। বাবা কাশেম, তোমার কথা মানলাম, কিন্তু রহমত চাচার জমির কি হইব তাই বলো। রহমত চাচার জমি রক্ষা করতে হবে, নইলে মিস পামেলা একের পর এক সব গ্রাস করে নেবে। রহমত চাচার জমি কেড়ে নিতে চাইছে, দুদিন পর আপনারটা নেবে, তারপর আপনারটা। এইভাবে একে একে সব কেড়ে নিয়ে আমাদেরকে রাস্তার ভিখারি বানাবে মিস পামেলা। সহায় সম্বল সব হারিয়ে আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। যদি বাঁচতে চান তাহলে যুদ্ধের জন্য তৈরি হন। রহমত চাচার সম্পত্তি বাঁচাতে সবাই এগিয়ে আসুন। আজ প্রমাণ হয়ে যাবে, জীবনে মরণে সুখে দুঃখে আমরা সবাই এক আছি কি নেই। আসুন। এই বালা দুটো আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। রহমত চাচার জমি বাঁচাতে আমি আমার বালা দুটো দিয়ে দিলাম। আমরা রহমত চাচার দলিল ফেরত নিতে এসেছি। রহমত চাচা এক বছরের কথা বলে টাকা নিয়েছে, এক মাস যেতে না যেতেই আপনি তার জমি নিয়ে নিচ্ছেন। আপনার এই অন্যায় আমরা মানি না। আপনার টাকা আমরা নিয়ে এসেছি, দলিল আপনাকে ফেরত দিতেই হবে। কাশেম মিয়া, আমার উপর যদি জোর খাটাতে চাও তাহলে সবাইকে লাশ হয়ে ফেরত যেতে হবে। হুমকি দেবেন না। আজ কাশীপুরের মানুষ এক হয়ে বুকে সাহস দিয়ে আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আজ লাঠির জবাব লাঠি দিয়ে দেব, লাশের বদলে লাশ পাবেন। ভেবে দেখুন, দলিল দেবেন না রক্ত নিয়ে খেলা করবেন। ঠিক আছে, তোমরা এখন যাও, দলিল আমি পাঠিয়ে দেব। সালাম আলাইকুম দারোগা সাহেব। কি ব্যাপার, বাইরে লাঠি সোটা নিয়ে লোক দাঁড়ানো, ঘরের ভেতর নেতা পাতি নেতা, ঘটনাটা কি এমনি বাটাবাটি? আই দারোগা, ওকে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, আজ আমি রক্তের বন্যা বইয়ে দিতাম, পারলাম না শুধু নীলার জন্য। রক্ত নাইমা যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। আপনি নীলা ম্যাডাম রে শহরে পাঠায় দেন, আমি থানার মুখ অন্যদিকে ঘুরাই দেব, তারপর বাটাবাটি।
ফাটাফাটি কাটাকাটি যা খুশি করেন যে আমাকে ঢাকা যেতে হবে। হ্যাঁ, উকিল সাহেব ফোন করেছিলেন, তোর নামে ঢাকায় একটি কাপড়ের মিল কিনেছি, তার কাগজপত্র বুঝে নেবার জন্য আজ বিকেলেই তোকে ঢাকায় যেতে হবে। ঠিক আছে, যাব। যাও, কাপড় চোপড় গুছিয়ে নাও। আচ্ছা, আগামীকাল সজনের বোনের গায়ে হলুদ, গ্রামের সবাই থাকবে, ওইখানেই হবে অনেক। লোকজন স্বাধীন বাবু বাড়ি আক্রমণ করছে। করুক, আমার এখন সময় নাই। এই এলাকার একজন ভদ্র মহিলা আমাকে কথা দিয়েছে, সে আমার সামনে মশলা বাঁধবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমার এখন সময় নাই, তোর এখন যা যা কইতাছি সব 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 শালার পুত্রা সব। স্যার, তোমার আবার কি হইল? স্যার, আমার ছেলের চিঠি এসেছে, সে অফিসার পদে জয়েন করেছে। তাতে আমার কি? যাও যাও এখান থেকে। পুলিশে জয়েন করে মনে হয় দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। এই গ্রামবাসী, তোমরা কেউ যাবে না, মিস পামেলার ক্ষমতা দাপট তোমাদের দেখে যেতে হবে। আজ আমি যা ঘটাবো তোমরা শুধু চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখবে। আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলো তাহলে আমি তার যুগ কেড়ে ফেলব, আর যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ করো তাহলে তার মৃত্যু অনিবার্য। মিয়া বাড়ির বিবি সাহেব, জনাবাস সাথী বেগম, গ্রামের সবার কাছ থেকে চাঁদা তুলে নেত্রী হতে চেয়েছিলি, যে মাথা নিচু হয়ে আমার পায়ের তলা পর্যন্ত পৌঁছেছিল সেই মাথা উঁচু করে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিস। ভয় নেই, তোর ঘাড় থেকে মাথাটা আমি কেটে ফেলবো না, তবে মাথা থেকে চুলগুলো আমি কেটে ফেলবো। ঘুম যাওয়ার আগ পর্যন্ত তোকে পিটা। মুন্সি জি, কেচি ওর চুলগুলো কেটে ফেল। এই তো খেলা জমেছে ভালো, মিয়া বাড়ির বিবি তোকে বড় সুন্দর লাগছে রে। তোর ননদের বিবাহের দিনে আমরা একটু তোর নাচ দেখতে চাই। না না বলে কোনো লাভ নেই, যে পুতুলকে তুই তোর মেয়ের মতো জানিস, যাকে তুই দুধের বাচ্চা থেকে বড় করেছিস, তার ইজ্জত ততক্ষণ থাকবে যতক্ষণ তুই নাচবি। এখনো বল নাচবি না? আমি আমি নাচবো। বাজা ঢোল। Oh, my God.
আমি তোকে ছাড়বো না পামেলা, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, ছাড়বে না, তা প্রমাণ হবে থানায় যাবার পর। কি বললি? স্বাধীনকে ধরে নিয়ে গেছে। স্বাধীনকে মুক্ত করতেই হবে। আসেন ম্যাডাম, আসেন, নেন ধরেন। আপনি নিশ্চিন্ত থাকেন, ম্যাডাম পামেলা আমারে কি কইয়া গেল জানস? তোর একটু টাইট দিতে শালার পুর, এতক্ষণ তো মেয়ে লোকের মায়ের খাইছস, পুলিশের মার তো খাস নাই, তরে আমি পিটাইয়া হিজড়া বানায় ফেলামু। মিন্দি কি হইলো এত চিল্লাস কেন? স্যার, স্যার এই অন্যায় কাজ বন্ধ করুন। একটা নির্দোষ ছেলেকে এভাবে ধরে এনে পামেলার হাতে তুলে দিলেন, এটা কেমন আইন? আপনাকে আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আইনের পোশাক পরে বেআইনি কাজ করবেন না স্যার। রমজান মিয়া, তোমার মতো বিখাউজ হাওলদার আমি আমার জীবনে দেখি নাই। আরে মিয়া, নিজেও খাইবা না, মানুষেরও খাইতে দিবা না। জানো ম্যাডাম পামেলা আমার কত টাকা দেয়? টাকা? স্যার, একজন চাকরিজীবীর শেষ সম্বল পেনশন। আমি আমি আমার পেনশনের সব টাকা আপনাকে দিয়ে দেব স্যার, তবু তবু ছেলেটার উপর আপনি জুলুম করবেন না, করবেন না স্যার। রমজান মিয়া, তোমার বাপের নাম হাজি মোহাম্মদ মহসিন নাকি? মহসিনের পোলা, ইয়া তো দয়া তোমার আসলো কই থেকে? থানার মধ্যে গোলাগুলি স্বাভাবিক কোনো ব্যাপার না, বিজলি বাহিনী এটা করলো নাকি? তুমি কভার দাও, আমি ধারে কাছে আছি। হাই হাই রে, দেশটার একেবারে সর্বনাশ হয়ে গেল, সন্ত্রাসীরা সর্বনাশ করে হালিল। শালারা শুরু করলো কি? স্বাধীন, কি ব্যাপার, গোলাগুলি বন্ধ? হল্ট, আসামিরে সেলে ঢুকাও,
নইলে গুলি করে মাথার খুলি ছেড়া বেড়া ঘুরে বলাম। খবরদার, আসামি ছেলে ঢুকবে না, আপনি অস্ত্র নামান। নামান বলছি, না হলে গুলি করতে বাধ্য হব। রমজান, আমি তোমার অফিসার, আমাকে মাফ করবেন স্যার, অন্যায় আমার একদম সহ্য হয় না। বুঝলি, যাও স্বাধীনকে নিয়ে চলে যাও, যাও। ওঠা বন্ধু, আয় আমার সাথে। জুল, আল্লাহ, তুমি আমার ছেলেকে এত শক্তি দাও যাতে যাতে এদেশ থেকে পাপীদের নির্মূল করতে পারে। স্যার শোনো রবি, আমি তোমাকে যে জন্য খবর পাঠিয়েছিলাম, কাশীপুরের অবস্থার আরো অবনতি হয়েছে, তাই আমি চাই কালই তুমি কাশীপুর যাবে, সেখানকার দায়িত্ব বুঝে নেবে। আমার বিশ্বাস ওই এলাকার পরিস্থিতি তুমি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারবে। দোয়া করবে স্যার, আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি, অপরাধী যতই ক্ষমতাবানই হোক না কেন, আমার হাত থেকে সে বাঁচতে পারে না। দাঁড়া স্বাধীন, কোথায় যাচ্ছিস? ভাবিকে খুঁজতে। যা যা শয়তানের বাচ্চারা, চল। বদমাইশ, যা কোথাসি। ভাবি, 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 আমি তো স্বাধীন। ভাবি না, ভাবি না, ভাবি না, আমি নাচবো, আমি নাচবো, আমি নাচবো, কি মজা আর মজা। ভাবি, ভাবি, আমি তোমার স্বাধীন। ভাবি, ভাবি, আমি নাচবো, মজা, নাচবো। কি হওয়ার বাকি আছে? পামেলা আমার সব শেষ করে দিয়েছে। এই জীবনে শুধু আমার একটাই চাওয়া, পামেলার মৃত্যু, আর সেই মৃত্যু হবে আমার হাতে। না, পামেলা আমার শিকার, পামেলার মৃত্যু হবে আমার হাতে। পামেলা আমারও সব শেষ করে দিয়েছে। বুঝলি? হ্যাঁ, তুই তখন শহরে, একদিন পামেলা আমার ভাইকে তার বাড়িতে দেখে নিয়ে গেল। আমার উপর আপনার এত দুর্বলতা কেন? জীবন চলার পথে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসতে হলে একজন ভালো মানুষের প্রয়োজন হয়, আর সেই ভালো মানুষটি হচ্ছ তুমি। আমি তোমাকে চাই, অতএব তুমি আমার। মিস পামেলা, সবকিছুর উপর জোর খাটাবার চেষ্টা করবেন না, মানুষের সব আশা পূর্ণ হয় না। আমার চাওয়া কখনো অপূর্ণ থাকেনি, অতএব তুমি আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে এবং তুমি আমাকে বিয়ে করবে। অসম্ভব, তোমার মতো মেয়ে মানুষকে বিয়ে করা প্রশ্নই ওঠে না। মিস পামেলা, আভিজাত্যর ক্ষমতা দিয়ে শোষণ করা যায়, ভালোবাসা পাওয়া যায় না, সংসার হয় না। তোমাকে বিয়ে করে
তোমার গোলামি করা আমার পক্ষে সম্ভব নয়। তারপর তারপর একদিন আপনি তোমাকে নিয়ে যেতে এলাম। কোথায়? আমার বাড়িতে। আপনি কি করে ভাবলেন যে আমি আপনার সাথে যাব? এটা আমার ভাবনা নয়, এটা আমার চাওয়া। আমি যা চাই তা করি এবং তা পাই। চলো। না, আমি যাব না। তোমাকে যেতেই হবে। বৃথাই চেষ্টা করছেন, জোর খাটিয়ে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না। তুই আমার জ্বালা, তুই আমার কষ্ট, তোকে আমি নিয়ে যাবই। এই নিয়ে চল। তুই আমার মায়ের গায়ে আঘাত করেছিস, বাঁচতে চাইলে চলে যা, নইলে আমি কেন তোকে দেব? যার জন্য তুই পামেলার গায়ে আঘাত করেছিস সেই বাঁচবে না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আপনি জলদি চলুন, মিস পামেলা আমার ভাইকে মেরে ফেলবে। আপনি কিছু বলছেন না কেন? তুমি তুমি মশলা বাড়তে পারো? কি বলছেন আপনি? তুমি আমার সামনে বৈশা মশলা বাইটা দেখাও। মেয়ে মানুষ মশলা বাটলে আমার খুব ভালো লাগে। তারপর থেকে এই হাতে তুলে নিলাম অস্ত্র। জানি না আমার ভাই কোথায় আছে। মিস পামেলা, তুমি কোনোদিনই আমার ভালোবাসা পাবে না। যতদিন তুমি আমার কাছে ধরা না দেবে ততদিন তোমাকে আমি এই কারাগারে বন্দী করে রাখবো। স্বেচ্ছায় যদি কাছে টেনে না নাও, জোর করে আমি তোমাকে ভোগ করব। মিস পামেলা, তুমি মনে করো তুমি সবকিছু পেয়ে গেছো, আসলে তুমি কিছুই পাওনি। যার মনে ভালোবাসা নেই তার কিছুই নেই। লোকে তোমাকে ভয় করে, অন্তর থেকে ঘৃণা করে। তোমাকে দেখলে আমার করুণা হয়। আসলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় দরিদ্র, সবচেয়ে বড় কাঙ্গাল। বড় বেশি বিদ্যা তোমার, ভালো। তোমার কথাগুলি আমার ভালো লাগলো। থাকো, এটাই তোমার উপযুক্ত জায়গা। স্যার, আমি আয়েশা পড়ছি। কে? সুরত আলী। আপনি আসছেন কেন মশলা বাড়তে? আমি মশলা বাড়বো কেন? মশলা বাড়তে মায়া মানুষ। আমার ছুটি শেষ, আমি আসছি রিপোর্ট করতে। খুব ভালো করছেন। দয়া কইরা যখন আসছেন এখন যান, সবাই লাইনে তার করান, আমারে উদ্ধার করেন, যান। ইয়েস ইয়েস স্যার। আয়েশা বিরাট কাম করছে, বড় সাহেব আসতেছে। আকাম তো একটা গটাইছি, বড় সাহেবের বাপ রীতি মেরে ফেলেছি। কাহিনী একটা বানাইতে হইব। মশলা বাটা ছাড়া মাথায় কিছুই ঢোকে না। দেখি কি করা যায়। আমার বাবা কোথায়? আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ ওনারে বেহেশত নসিব করুক। কি বলছেন আপনি? ইয়েচার বড়ই করুণ কাহিনী। আপনার বন্ধু ডাকাত দলে যোগ দিল, স্বাধীন আর তার ভাবির সঙ্গে উল্টা পাল্টা সম্পর্ক ছিল। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দারুণ গন্ডগোল। ভাই ভাইরে খুন করলো, ছোট বোন বাধা দিতে আসলে তারও মেরা ফেলাইলো। আমি তার স্পট থেকে ধৈরা নিয়ে আসলাম, তার সঙ্গী সাথীরা থানায় অ্যাটাক করলো। এই সময় রমজান ভাই মানে আপনার বাবা উনি ছিলেন পাহারায়। স্বাধীন তারেও ঠাস করে গুলি করে পলায় গেল।
আমি আর কি করুন, ব্যাকল হয়ে গেলাম। আমার বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছে? আমার স্বাধীন আসবে, আমার স্বাধীন আসবে, আমার স্বাধীন আসবে, আমার স্বাধীন আসবে। কি হলো? আমার স্বাধীন আসবে, আমার স্বাধীন আসবে, একদিন তো দেখে মারবে। আমি নাচবো, আমি নাচবো। দেখেন চার, দেখেন স্বাধীনের কারণে তার ভাবি স্বামী হারাইয়া এখন পাগলের মতো ঘুরে বেড়াইতেছে। সহ্য হয় না স্যার, সহ্য হয় না, মনে হয় সালারে এখনই গ্রেপ্তার। আপনাকে কিছু করতে হবে না, স্বাধীনকে গ্রেপ্তার করব আমি, ওকে ফাঁসিতে ঝুলাবো। ওই মিয়া চাই আসো কেন? নাও খাও। আমারে দিয়ে দিলেন, আপনি খাইবেন না? আমি অন্য কিছু খাইনি মনে। তুমি খাও, ভাত না খাইলে বাঙালি শান্তি পায় না। খাও ভাই খাও। আমি জানি তোমার কোনো দোষ নাই স্যার, তোমার ছাগল খাইছে উল্টো তোমারে আটকে রাখছে। স্যার স্যার আসল একটু দুই নম্বর। কি ভাই কান্দ কেন? বোর্ডের জন্য মনটা উতলা হয়ে আছে। বিনা দোষে স্যার তোমারে আটকে রাখছে, যা করে আল্লাহ। আজকাল তোমার আমি সাইরা দিমু, তোমার আমি তোমার বোর কাছে পাঠায় দিমু। হারামজাদি, তোর ছাগল খাইছি, তোর জামাইরি নিয়ে থানায় আটকাইছি, আমারে চিনস না? আইস আইস তোরে দিয়ে আমি মশলা বাটাবো আমার লগে তামসা। ঝামেলা খতম, বাটাবাটি শেষ। কিন্তু আসামি ছাড়ল কে? আজকে আমি একটা কামের কাম করছি, স্যারের হুকুম ছাড়া থানা থেকে একজন আসামি ছেড়ে দিছি। হায় হায়, নিজের কাছে আমার এখন পালন পালন মনে হয়, সুরত আলীর সুরত বদলায় গেছে। এতদিন তুই আমার তেল মালিশ করছস, আজ আমি তোরে মালিশ করে দিব। তুমি একটা ভয়ংকর মূর্তি, একজন নিচু তলার মানুষের সঙ্গে আমার ভালোবাসা তুমি মেনে নিতে পারোনি। থাম, সুদয় ভালোবাসায় মুখ খুলতে চাইনি আমি, কিন্তু খুলতে তুই বাধ্য করলি। যাকে নিয়ে তুই আমার সঙ্গে তর্ক করছিস তার চরিত্র সম্বন্ধে কতটুকু জানিস তুই? স্বাধীনের ভাবির সঙ্গে স্বাধীনের অবৈধ সম্পর্ক ছিল, তুই কি জানিস? সেই অবৈধ সম্পর্ক ধরা পড়ার কারণেই স্বাধীন তার ভাইকে খুন করেছে, এবং সেই একই কারণে সে তার বোনকে খুন করেছে। কাশীপুরের জমিদার পরিবারের বড় মেয়ে হয়ে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না। মানবিক কারণে এলাকাবাসীর পক্ষ হয়ে আমি স্বাধীনের বিরুদ্ধে মামলা করেছি, বিরাট বড় অন্যায় করেছি আমি না?
আজ আমরা সবাই তার শত্রু, যাকে পায় তাকে সে খুন করতে চায়। তোমার কথাগুলোকে বিশ্বাস করলে আমার ভালোবাসাকে অপমান করা হবে। যদি তোমার কথা সত্য হয়, স্বাধীনকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর যদি তোমার কথাগুলো মিথ্যা হয়, তাহলে তাহলে তুমি আজীবন ঘৃণা হয়ে বেঁচে থাকবে আমার বুকে। সত্য মিথ্যা যাচাই করার আগেই আমি স্বাধীনকে শেষ করে দেব। আমার ক্ষিদা লাগছে, আমার একটা ভাত দাও, আমি ভাত খাবো। খাবো ভাবি, আমি পেট ভরে ভাত খাবো। হ্যাঁ ভাবি, আমি পেট ভরে ভাত খাবো। রতন দিয়া বানাইলে তোমার এই সোনার সংসার। স্বাধীন, বেরিয়ে এসো, পালাবার চেষ্টা করো না, আত্মসমর্পণ করো। আমার চাচা, আমার ভাবিকে একটু দেখো। দেখবো বাবা, দেখবো। তুই আমার বাবাকে খুন করেছিস, ইচ্ছে করলে আমি তাকে খুন করতে পারি, কিন্তু না, আইনের পোশাক গায়ে দিয়েছি, আইনের প্রতি শ্রদ্ধা বোধ রেখে আমি তোকে গ্রেফতার করবো। ওই দেখ, ইচ্ছে করলে এখন তোকে আমি খুন করতে পারি, কিন্তু করব না, কারণ মিথ্যে গোলক ধাঁধায় পড়ে তুই আমাকে গ্রেফতার করতে এসেছিস। তোকে আসল সত্য জানতে হবে, জানতে হবে কে তোর বাবার খুনি। তুই আমার বাবার খুনি, তোকে আমি আইনের কাঠ করা দাঁড় করাবো, তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো, এটা আমার চাই। তবে আমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে তাদের গ্রেফতার কর, যারা তোর বাবাকে খুন করেছিল, যারা আমার জীবনটা নষ্ট করেছে। তুই কিছুই জানিস না রবিন, কিছুই জানিস না। মিস পামেলা আমার পিতৃতুল্য বড় ভাইকে আমার চোখের সামনে হত্যা করেছে, আমার ছোট বোন পুতুলকে কুলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ভাইয়া ভাইয়া বলে ছটফট করে ওর মৃত্যু হয়েছে। আঘাতে আঘাতে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওই মিস পামেলা। সব হারিয়ে আমার ভাবে আজ পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়,
অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় আমার ভাবি ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। যদি তুই মিস পামেলা আর তার সাথীদের গ্রেফতার না করিস, যদি তাদের শাস্তি না দিস, তাহলে এখন থেকে একটা একটা করে ক্রিমিনালদের লাশ উপহার পাবি। এটা আমারও চ্যালেঞ্জ। বসো। ধন্যবাদ, বসতে আসিনি। আমার কতগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্নের উত্তর দেয়া না দেয়া নির্ভর করছে আমার ইচ্ছার উপর। বলো, তোমার কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, স্বাধীন ডাকাত হলো কেন? তারপর স্বাধীনের ভাই আর বোনকে খুন করেছে কে? এসব আজে বাজে প্রশ্নের উত্তর আমি না। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। ইন্সপেক্টর! ধমক দেবেন না, আইনত আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কারণ এলাকাবাসীর পক্ষে আপনি স্বাধীনের বিরুদ্ধে মামলা করেছেন। আমি মামলা উজ্জ করলাম। আমি আপনার বিরুদ্ধে মামলা করব। কোনো লাভ হবে না। এলাকার সবাই জানে যে স্বাধীনের সঙ্গে স্বাধীনের ভাবির অবৈধ সম্পর্ক ছিল, আর এই কারণেই দুটি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছিল, থানা থেকে পালিয়ে যাওয়ার সময় সে একজন হাবিলদারকে খুন করেছে। আর সেই হাবিলদার হচ্ছে আমার বাবা। আমি মামলা তদন্ত করে প্রমাণ করব কে দোষী কে নির্দোষ। যদি আপনি দোষী হন, তাহলে আপনাকে হাত করা পড়িয়ে এই প্রাসাদ থেকে সবার সামনে দিয়ে হাজত পর্যন্ত নিয়ে যাব আমি। ইন্সপেক্টর, হিসাব করে কথা বলবে, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার চাকরি খাবো। চাকরি খাওয়া এত সোজা নয় ম্যাডাম, পুলিশের চাকরি কারো ব্যক্তি গোলামি নয়। ভুলে যান জমিদারি প্রথা আর স্বৈরা শাসন, চিনে রাখুন এক দেশপ্রেমিক সৈনিককে, সৈনিক মরে হারে না, রিমেম্বার ইট। ইন্সপেক্টর, তুই বাঁচবি না, তুই বাঁচবি না। আমার উপর আক্রমণ করাতে পারে? পামেলা না অন্য কেউ? আর যদি মশলা বাটাইতে পারতাম।
না ম্যাডাম, গত রাইতে ভালো ঘুম হয় নাই, মাথার রগের মধ্যে প্যাঁচ লেগে গেছে, মগজের মধ্যে বাটা বাটি সলতা আছে। এসেছি একটা শুভ সংবাদ নিয়া। বসো। ধন্যবাদ। স্বাধীনের পাগলি ভাবি এখন কোথায় আছে জানেন? কোথায়? রবিনের কোয়ার্টারে। যদি আপনি রবিনের কোয়ার্টারে স্বাধীনের পাগলি ভাবিরে খুন করতে পারেন, তাহলে দোষী হবে কে? রবিন। স্বাধীন রবিনে ছাড়বে না, শুরু হয়ে যাবে ওদের মধ্যে বাট্টা বাটি, আর আমরা নাক ডাকাইয়া ঘুমাবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। প্রচন্ড মানসিক আঘাত থেকে অবস্থা হয়েছে, ওষুধ দিয়ে গেলাম, আশা করি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আসি। আচ্ছা ঠিক আছে। চার, কি হয়েছে? পাশের গ্রামে স্বাধীনে দেখা গেছে, পোর্চ রেডি আছে, গেলেই ধরতে পারব। চলুন। খুন করব এখন থেকে, তুই এইরকম একের পর এক লাশ উপহার পাবি। স্বাধীন, আমি তোর বন্ধু, অনুরোধ করছি আর নিজে হাতে তুলে নিস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি সব তদন্ত করব, অপরাধীদের গ্রেফতার করব। পামেলার সাথে কোনো সমঝোতা নয়, আইনের সাথে কোনো সমঝোতা নয়, এখন চ্যালেঞ্জ, শুধুই চ্যালেঞ্জ। ইউ আর সাসপেন্ডেড, বেল খুলুন। নাও গেট লস্ট আউট। স্বাধীন বলেছে 72 ঘন্টার মধ্যে ও আমাদের সবাইকে খুন করবে, আমি চাই তার আগে ও শেষ হয়ে যাক। বুবু, 72 ঘন্টা নয়, 72 মিনিটের মধ্যে তুমি স্বাধীনের লাশ পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি লাশ চাই, লাশ। কেন তুমি লাশের পর লাশ উপহার দিতে চাও? কি অপরাধ তাদের বলো? চুপ করে থাকো না স্বাধীন, আমার কাছ থেকে শুনুন। স্বাধীন আপনাকে ভালোবাসে, এটা স্বাধীনের অপরাধ। স্বাধীন গ্রামের মানুষের পক্ষে আপনার বোনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটাও স্বাধীনের অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে স্বাধীন তার ভাইকে হারিয়েছে, স্বাধীন তার বোনকে হারিয়েছে, তার ভাবি পাগল হয়ে গেছে। স্বাধীন,
আমার বিশ্বাস ছিল তুমি কোনো অন্যায় করতে পারো না। আজ প্রমাণ পেলাম আমার বিশ্বাস সত্য, আমার ভালোবাসা সত্য। ঠিকই করেছ, তুমি মনে করো না আমার লোকদের মৃত্যুতে আমার কষ্ট হচ্ছে না, আমার একটু কষ্ট হচ্ছে না। যারা বিনা অপরাধে সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার আর জুলুম করে তাদের পৃথিবীতে বেঁচে না থাকাই ভালো। পাগলিকে তুলে আনার ব্যবস্থা কর। পাগলিকে তুলে আনলে স্বাধীন মরণ ফাঁদে পা দিতে বাধ্য। শেষ, সব শেষ, বাকি ছিল একজন, সেও শেষ। রবিন, দেহের আঘাত সহ্য করা যায় কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না। মাকে আমার মনে নেই, এভাবেই হচ্ছে আমার মা। আজ আমার মায়ের মৃত্যু হয়েছে, আমি কাউকে বাঁচতে দেব না। আল্লাহর কসম, আমি কাউকে বাঁচতে দেব না। এখন থেকে 18 ঘন্টা পর বেলা 12:01 আমি মিস পামেলাকে খুন করব। পারলে ঠেকাস। আয়োজন এক নম্বর, আমিও রেডি। যত আয়োজন করেন কোনো লাভ নাই। স্বাধীন বলেছে মারবে, আপনারা মরবেন, এটা কনফার্ম। দোয়া কালাম কিছু জানলে তবে পইরালন। আমি যাই ম্যাডাম। Yeah!
আমারটি দরকার নাই। এগিয়ে যাও যোদ্ধা, এ জীবন শুধু স্বাধীনতার জন্যে, মৃত্যুতে আমি বেঁচে রইব। কাশীপুরের মানুষের মুক্ত স্বাধীন নিঃশ্বাসে ভাই নিয়ে যেতে পারবে না। না ইন্সপেক্টর, আমার চ্যালেঞ্জ আমি পূরণ করবই। আমার বাড়ির উঠোনে নিয়ে গিয়ে আমি ওকে মারব। আমাকে যেতে দাও। যেতে তুমি পারবে না, তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। পামেলাকে ছেড়ে দাও। সরি স্যার, আজ স্বাধীন ভাইকে যেতে দিন। শ্রুতালি, তুমি বেআইনি কাজ করছো। আজ আমি আইন বেআইন কিছুই মানি না, একটা কথাই বুঝি, মৃত্যু পামেলার প্রাপ্য। যাও স্বাধীন ভাই, পামেলাকে নিয়ে যাও। সারা গ্রামের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। যাও স্বাধীন ভাই, নিয়ে যাও। দেখ পামেলা, ভালো করে তাকিয়ে দেখ, সবাই তোর মৃত্যু দেখার জন্য অপেক্ষা করছে। মনে পড়ে পামেলা, এইখানে এই গ্রামবাসীর সামনে কি অন্যায় করেছিল আমার ভাই, কি অন্যায় করেছিল আমার ভাবি। আয় এইখানে, এইখানে ঝুলিয়ে তুই আমার ভাইকে মেরেছিলি, আমাকে মেরেছিলি, আমার মায়ের মতো ভাবে চুল কেটেছিলি। মনে পড়ে? তোর জন্য আমার ভাবি রাস্তায় রাস্তায় শ্মশানের কবরে ঘুরে বেরিয়েছে, তাতেও তোর জ্বালা মেটেনি। তারপর তুই আমার ভাবিকে খুন করেছিস। লজ্জায় ঘৃণায় কুয়ায় পড়ে ছটফট করতে করতে আমার বোনের মৃত্যু হয়েছিল। ভাইজান, তোরা বলে দে এই পামেলাকে আমি কিভাবে মারব। পামেলা, আমি তোর চুল কাটবো। না না, আমি তোর মতো বিবেকহীন অমানুষ নই, আমি তোর চুল কাটবো না। পামেলা, তুই আমার ভাইকে যেভাবে মেরেছিস আমি তোকে সেইভাবে মারব। তুই আমার ভাবিকে যেভাবে মেরেছিস আমি তোকে সেইভাবে মারবো।